হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমার সোনার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমার সোনার চুলটা কত সুন্দর স্টেপ কাট করে বড় বড় চুল হয়েছিল। তো ওই চুলটাকে আজকে প্রথমে একটা কাট দেব, তারপরে আমি ওকে নেড়ু করে দেবো। তো সেটা আমার করতে খুবই কষ্ট হচ্ছে জানো, আমি কিছুতেই মনে হচ্ছে পারবো না, কিন্তু আমাকে করতে বাধ্য। মানে এত কষ্ট পাচ্ছে সোনা চুলটার জন্য, ওর মানে মাথা ঘামছে সবসময়, চুল ভিজে থাকছে, দিয়ে ঠান্ডা লেগে গেছে, আর মানে মাথায় ঘামাচ্ছেও একটু একটু বের হয়ে যাচ্ছে। মানে ও সবসময়ই হাওয়ায় থাকে, তাও ওর মাথা ঘামে, গা ঘেমে থাকে। আর এখন বলতে পারো 45 ডিগ্রি তাপমাত্রা, মানে কতটা গরম বুঝতে পারছো? তো সেরকমই ব্যাপার। তো দেখো, সোনার চুলটা তো কেটেই ফেলবো, সেই জন্য মানে যেরকম মানে মানে যেভাবে আমি বাঁধি সেরকম করে একবার করে লাস্ট আর কি বেঁধে নিচ্ছি। আর সোনা আগে চাইনি যে আমি কোনো দিনই যেদিনই বলতাম নেড়ু করে দেবো, বলতো না আমি চুল কাটবো না, নেড়ু করবো না। কিন্তু ও নিজেই বুঝতে পারছে যে ও চুলটার জন্য কতটা কষ্ট পাচ্ছে। তো সেই জন্য দেখো, ও নিজেই বলছে যে আমাকে নেড়ু করে দাও মা, আমার খুব কষ্ট হচ্ছে, মাথা চুকাচ্ছে। আর আসলে আমার দিদির মেয়ে নেড়ু করেছে তো মৌ, সেই জন্য ওরটা দেখে ও আরও মন হচ্ছে যে আমাকেও করে দাও। তাই জন্য দেখো, ও আর কি মানে বুঝতে পেরেছে যে আমার চুলটা না থাকলে হয়তো আমার মাথায় অতটা চুলকাবে না আর কষ্ট হবে না, তাই ও নিজেই বলছে। আর তোমাদের কেমন লাগছে ওর চুলটা একটু কমেন্টে করে জানিও। আমি ওর চুলটা মানে এরকম একটা কাট করে দিয়েছি, তো আমি এরকম কেটে দিয়ে আমি বলছি যে সোনা এরকম থাক আর নেড়ু করতে হবে না, ভালো লাগছে। আর ওর পাপাও বলছে যে নেড়ু করো না, এত বড়ো চুলটা হয়েছিল, নেড়ু করলে ভালো লাগবে না। তোমরাই বলো যে আমার সোনা কি দেখতে খারাপ যে ওকে নেড়ু করে ভালো লাগবে না? ওকে যেমনই করবো, যেমনই রাখবো, যে যেমন ড্রেস পরাবো ওকে ভালোই লাগে, বলতে নেই, নিজের মেয়ে বলে বলছি না। তো আমার সোনা হচ্ছে কিউর বেবি, মানে যেখানে হয়েছিল পাঞ্জাবেও হয়েছিল, তো যে নার্সিংহোমে হয়েছিল সব নার্সরা এসে ওর গাল টিপে দিয়ে দিয়ে খালি ওকে কিউট বেবি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। তো সেই জন্যই আর কি বললাম, আমি নিজে বলছি না, ওকে সবাই বলে। আর এই দেখো, ওর নেড়ু হয়ে গেছে। এই যে আমি দেখো বদমাইশি করে একটুখানি চুল রেখেছিলাম, তাই বলছে এটা থাকবে সোনা, বলছে না আমার সম্পূর্ণ নেড়ু করে দাও, ওর চুল থাকবে না, দিয়ে ওটা ফিনিশ করে দিলাম। তারপরে আমি সোনাকে জিজ্ঞাসা করছি, সোনা তোমার এবার কেমন লাগছে? ও বলছে যে আমি আমি টাকলা হয়ে গেছি, আর চুল নেই, আর গরম করবে না। ও খুব হাসি দেখেছ, ও যে চুলটা নেড়ু করে দিয়েছে, ওর কষ্ট হয়নি, ও খুব হ্যাপি। তো দেখো কত চুল, মানে এই চুলটা আমি মানে কী কী ওর চুলে ইউজ করেছি, তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, আমি কমেন্টের উত্তর দেবো। তো ওর চুলটা দেখো ভালোই কালো আর লম্বা আর ঘন ছিল, তো এই চুলের রহস্য জানতে চাইলে কমেন্ট করে বলো। আর এই চুলটা কিন্তু ওর 10 মাসে এতটা বড় হয়েছিল। ঠিক আছে, আগের ভিডিও তোমাদের শেয়ার করেছি, তো ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? সবাই ভালো থাকো।